হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব প্রিপারেশন। জব প্রিপারেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি স্ট্র্যাটেজিকের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটির নাম হলো বিভিন্ন দেশের ভৌগোলিক নাম। এখান থেকে প্রতিটি পরীক্ষায় একটি করে প্রশ্ন থাকেই। আমি যে প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি এখান থেকে সিওর, এখান থেকে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। স্পেশালি ওয়েস্টবেঙ্গল পুলিশ, বিএসসি, এনটিপিসি প্রত্যেকটা পরীক্ষায় একটি প্রশ্ন তোমরা এখানে পাবে। ভালো করে মন দিয়ে প্রশ্নগুলো পড়ো এবং খাতায় নোট ডাউন করো, এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে। চলো আজকে তাহলে শুরু করা যাক। আজকের ক্লাসের আমাদের প্রথম প্রশ্ন হলো, কাকে ভূস্বর্গ বলা হয়? খুব সোজা একটি প্রশ্ন, উত্তর দাও। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কাশ্মীর। কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে প্রশ্নটা। চলো দ্বিতীয় প্রশ্নের দিকে এগিয়ে যাই। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো, বজ্রপাতের দেশ কাকে বলা হয়? উত্তর দাও এটার। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ভুটান। ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। আমাদের তিন নম্বর প্রশ্ন হলো, দ্বীপ মহাদেশ কাকে বলা হয়? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে দ্বীপ মহাদেশ বলা হয়। আমাদের তাহলে চার নম্বর প্রশ্ন হলো, প্রাচ্যের ম্যানচেস্টার কাকে বলা হয়? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওসাকা। ওসাকাকে বলা হয় প্রাচ্যের ম্যানচেস্টার। এর সাথে সাথে কিছু জিনিস জেনে রাখো, যদি বলতো ভারতের ম্যানচেস্টার তখন হতো আহমেদাবাদ, ঠিক আছে? যদি বলতো উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় তখন হবে কি, কানপুর। যদি বলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় তখন হবে কোয়েম্বাটুর। এই জিনিসগুলো জেনে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, সকালের শান্তির দেশ কাকে বলা হয়? অপশানগুলো দেখো ভালো করে, উত্তর দাও। তাহলে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কোরিয়া। কোরিয়াকে বলা হয় সকালের শান্তির দেশ। ছ নম্বর প্রশ্নটি হলো, পান্নার দ্বীপ কাকে বলা হয়? বলো উত্তরটা কী হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডকে বলা হয় পান্নার দ্বীপ। আমাদের নেক্সট প্রশ্ন হলো, সাদা হাতির দেশ কাকে বলা হয়? বলো উত্তরটা কী হবে। সঠিক উত্তর হয়ে যাবে থাইল্যান্ড, ঠিক আছে? আমাদের আট নম্বর প্রশ্ন হলো, স্বর্ণ প্রবেশদ্বারের শহর কাকে বলা হয়? অপশানগুলো দেখো। তাহলে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সান ফ্রান্সিসকো শহরকে বলা হয়। আমাদের ন নম্বর প্রশ্ন হলো, সাত পাহাড়ের দেশ কাকে বলে? অপশান ডিটা দিতে ভুলে গেছি, যাই হোক এই প্রশ্নের সঠিক উত্তর হবে রোম। আমাদের নেক্সট প্রশ্ন হলো, পিঠের দেশ কাকে বলে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে স্কটল্যান্ড। স্কটল্যান্ডকে বলা হয় পিঠের দেশ। তাহলে এগারো নম্বর প্রশ্ন হলো, বিহারের দুঃখ কোন নদীকে বলে? খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কোশি। আচ্ছা আরেকটা ইনফরমেশান জেনে রাখো, যদি বলতো বাংলার দুঃখ কোন নদীকে বলে তখন কিন্তু সেটা দামোদর নদ হতো। আমাদের নেক্সট প্রশ্ন হলো, অন্ধকার মহাদেশ কাকে বলে? অপশানগুলো দেখে উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে আফ্রিকা। আমাদের ১৩ নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ ভারতের শহর কাকে বলে? তাহলে সঠিক উত্তর হবে মাদুরাই। আমাদের সামনে ১৪ নম্বর প্রশ্ন হলো, বিশ্বের প্রাচীনতম শহর কাকে বলে? অপশানগুলো দেখে উত্তর করার চেষ্টা করো। এই সঠিক উত্তর হবে বেনারস। পরবর্তী প্রশ্ন হলো, সাধুদের দেশ কাকে বলে? তাহলে সঠিক উত্তর হবে কোরিয়া। দুটো অপশান কোরিয়া হয়ে গেছে, সুতরাং কোরিয়ায় অরিজিনাল অ্যান্সার হবে, ঠিক আছে?
পরবর্তী প্রশ্ন হলো, বিশ্বের প্রাচীনতম রাজধানী কাকে বলে? এই প্রশ্নটা 2021 সালে WBD এসেছে, ঠিক মনে পড়ছে না কোন পরীক্ষায় এসেছে, তবে এসেছে। এখান থেকে বেশিরভাগ প্রশ্নই পরীক্ষায় এসেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে দামাস্কাস। 17 নম্বর প্রশ্ন হলো, সোনালি পশমের দেশ কাকে বলে? অনেক পরীক্ষায় এসেছে, বল উত্তর কী হবে। সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া। 18 নম্বর প্রশ্ন হলো, সোনালি তন্তুর দেশ কাকে বলে? একটু আগে পশমের দেশ পড়লাম, এবার তন্তুর দেশ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশকে বলা হয় সোনালি তন্তুর দেশ। পরবর্তী প্রশ্ন হলো, হলুদ নদী কাকে বলে? অনেক সময় পিত নদী কাকে বললো, এইভাবে প্রশ্নটা আসে, ঠিক আছে। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে হুয়াংহো। আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্ন হলো, বিশ্বের চিনির পাত্র কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। তাহলে সঠিক উত্তর হবে কিউবা। কিউবাকে বলা হয় বিশ্বের চিনির পাত্র। আরেকটা ইনফরমেশান তোমরা জেনে রাখো, যদি বলতো যে ভারতের চিনির পাত্র কাকে বলে, তখন কিন্তু উত্তরটা হতো উত্তরপ্রদেশ, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস, কেমন লাগলো আজকে ক্লাসটা আমাকে কমেন্ট করে জানাবে, এবং তোমরা আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এর থেকেও আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদের জন্য আনবো, এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় এসেছে এবং আগামী দিনে আসবে, সেসব সমস্ত প্রশ্ন তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থেকো, সুস্থ থেকো।